আমার হাঁটু এবং এই পাতে প্রায় 17 বছর যাবত ব্যথা। 17 বছর? হ্যাঁ, হাঁটু এবং পায়ের নিচের গোড়ালি অংশে। হ্যাঁ, দুই হাঁটুর জয়েন্টে থেকে একেবারে পায়ের পাতা পর্যন্ত এবং হাতের কনি থেকে এই আঙ্গুল কবজি পর্যন্ত পুরোটা আপনার ব্যথা গত 17 বছর থেকে। হ্যাঁ, পাশাপাশি এই যে পিঠে তো হয়েছে, পাশাপাশি কোমরে হয়েছে, কোমরেরটা বেশি হয়েছে। আমার পিঠ অবশ হয়ে যায়, কোমর প্রচন্ড ব্যথা করে অবশ হয়ে যায়। আর এখন তো 6 মাস যাবত হাত পায়ের জয়েন্টে যে ব্যথা, আমার রাত হইলে মনে হয় হাত পা আমি কেটে ফেলে দিই। মানে এত অসহ্যকর যন্ত্রণা? হ্যাঁ, এত অসহ্যকর যন্ত্রণা। তারপরে আমি কি অনলাইনে বেশিরভাগ সময় চিকিৎসা বিষয়ক অনুষ্ঠানগুলো দেখি। পরে একদিন দেখি আমার মতো এক বোন, আমার মতোই সেম, আমার যে সমস্যাগুলো ওই বোনের ওই সমস্যাগুলো। হ্যাঁ, বোন ওখানে আমি দেখি ডিপিআরসি হসপিটালে উনি আসে, প্রথমবার উনি ভর্তি থাকে 8 দিন, তার পরের বার এসে ভর্তি থাকে 8 দিন। উনি দুইবারে থেকে ভালো হয়, আর এখন আমি ডিপিআরসি হসপিটালে এসেছি, স্যারা আমাকে 12 দিনের কথা বলছে, 10 দিনেই আমি ভালো হয়ে গেছি। ওই বোনের চেয়ে আমার চিকিৎসাটা আরো দ্রুত সময়ের ভিতরে হয়ে গেছে। আর স্যারের প্রোগ্রামও আমি অনলাইনে দেখি, স্যারের প্রোগ্রাম দেখার পরে স্যারের যেসব কথাগুলা বলে আমার স্যারের প্রতি একটা আত্মবিশ্বাস জন্মে, কি স্যারকে যে আমি কিরকম একটা বিশ্বাস করি, একটা শ্রদ্ধা করি, একমাত্র আমার সৃষ্টিকর্তাই বলতে পারবে, এছাড়া আর কেউ বলতে পারবে না। আমি অনেক শ্রদ্ধা করি স্যারকে। আর এই হসপিটালে আমি এসেছি, এখানকার যারা ম্যানেজমেন্টে কাজ করে, রিসেপশনে কাজ করে, তারপরে আপনার যে আমাদের সিস্টার আছে, ডক্টর আছে, আমার থেরাপি যে সিস্টারগুলা, তাদের ব্যবহার অনেক ভালো। তাদের ব্যবহারে আমি যে এতই আন্তরিক, আমি তো মনে করেন যদি কারো এই ধরনের সমস্যা থাকে, তো আমি এখানে আসার জন্য অনুরোধ করব, এখানে আসা যেন তারা সঠিক ট্রিটমেন্টটা পায়। দূরের এবং কাছের যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, তাদের সকলকে জানাই মেডিকেল বিডির পক্ষ থেকে স্বাগতম, আসসালামু আলাইকুম। দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। পিএলআইডি শব্দটা শুনতে অনেক ছোট্ট একটা শব্দ, কিন্তু একটা মানুষের জীবনকে যদি আপনি সঠিক চিকিৎসা না করেন, সম্পূর্ণভাবে শেষ করে দিতে সক্ষম। পাশাপাশি আর্থ্রাইটিস, আমরা অনেকেই এই রোগটাকে দেখা যাচ্ছে হেলাফেলা করি, গুরুত্ব দিই না, ভাবি হয়তো স্বাভাবিক কোনো ব্যথা, কিন্তু আর্থ্রাইটিস এরকম একটা জিনিস ধীরে 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 একটা মানুষকে সম্পূর্ণ পঙ্গু করে দেয়, কোনো কোনো ক্ষেত্রে একদম নিশ্চিহ্ন করে দেয়, যদি সঠিক চিকিৎসাটা আমরা না পাই। আমরা অনেকে চিকিৎসা করাই, দেখি যে হয়তো আমি কিছুটা একটু ভালো আছি, কিন্তু আমরা পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষা করাই না যে আদৌ আমি আসলে সুস্থ হলাম কিনা, ভালো হলাম কিনা। রেগুলারলি যদি আমরা আসলে একটা চেক আপের ভিতরে থাকি এবং সঠিক ডায়াগনোসিস আমাদের হয়, সেক্ষেত্রে এই ধরনের রোগ থেকে আসলে সুস্থ থাকা সম্ভব। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন বোন, যিনি দীর্ঘদিন যাবত অস্টিওআর্থ্রাইটিস উনি ভুগছিলেন, পাশাপাশি ওনার পিএলআইডি ছিল এবং ওনার সার্ভাইকেলেরও সমস্যা ছিল পিআইডিতে। তো দর্শক, কী হয়েছিল ওনার সেই স্বাভাবিক জীবনে, আসুন একটু ওনার কাছ থেকে একটু জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা যদি একটু বলেন। আপনি? আমার নামটা ফেন্সি। আপনার ফেন্সি আছে, কোথায় থাকেন? ঢাকা নবাবগঞ্জ। আচ্ছা, ঢাকা নবাবগঞ্জে। আচ্ছা, আপনি তো একজন গৃহিণী। হ্যাঁ, আমি একজন গৃহিণী। আচ্ছা, কী হয়েছিল আমাদেরকে যদি একটু বলেন। আমার হাঁটু এবং এই পাতে প্রায় 17 বছর যাবত ব্যথা। 17 বছর? হ্যাঁ, হাঁটু এবং পায়ের নিচের গোড়ালি অংশে। হ্যাঁ, দুই হাঁটুর জয়েন্টে থেকে একেবারে পায়ের পাতা পর্যন্ত এবং হাতের কনি থেকে এই আঙ্গুল কবজি পর্যন্ত পুরোটা আপনার গত 17 বছর থেকে। হ্যাঁ। আচ্ছা, আমি প্রথম যখন এই ব্যথাটা শুরু হয় 17 বছর আগে, তখন কি কোনো প্রাথমিকভাবে কোনো ব্যথার জন্য ডক্টর দেখিয়েছিলেন? হ্যাঁ, প্রাথমিকভাবে ব্যথার জন্য ডক্টর দেখিয়েছিলাম। আচ্ছা। হ্যাঁ, তার পরবর্তীতে আবার বিশেষজ্ঞ ডাক্তার দেখাই, পরে ওনারা কি বলেছিলেন? ওনারা বাতজ্বরে টেস্ট করে, তখন বলে যে বাতজ্বর হয়েছে। আচ্ছা। তারপরে বাতজ্বরের ইনজেকশন দেয় 21 দিন পর পর 6 মাস। তারপরে মনে করেন 5-7 বছর যাবত ওরাসিনকে এবং এপেনবিক ইউজ করি। আচ্ছা, সেই ব্যথার ওষুধ বা সেই ট্রিটমেন্টে কি ভালো হয়েছিলেন বা ব্যথা মুক্ত থাকতেন?
এই কিছু একটা কমতো বাকি পুরোপুরি ভাবে সারতো না মানে ওষুধ খাওয়া ছেড়ে দিচ্ছেন আবার ঠিকই একই অবস্থা চলে যেত ব্যথা সার্বক্ষণে কি থাকতো হ্যাঁ সার্বক্ষণে কি থাকতো হালকা পাতলা সিমটম আর কি একটু কম আচ্ছা পরবর্তীতে সেই ব্যথাটা কোমর বা ঘাড়ে এসব জায়গায় কবে থেকে শুরু হলো তারপরে ৬ বছর যাবত আমার মাথায় সমস্যা হয় মাথা বেশি কথা বললে মাথায় সমস্যা হয় তারপরে গার ব্যথা হয় আর আমি এমআরআই করেছি ওটাই বলছে যে আমার মেরুদণ্ডের হাড় ডিসপ্রোলাপ হয়েছে পাশাপাশি ঘাড়েও হ্যাঁ পাশাপাশি এই যে পিঠে তো হয়েছে পাশাপাশি কমরে হয়েছে কমরেরটা বেশি হয়েছে আমার পিঠ অবশ হয়ে যায় কমর প্রচন্ড ব্যথা করে অবশ হয়ে যায় আর এখন তো ৬ মাস যাবত হাত পায়ের জয়েন্টে যে ব্যথা আমার রাত হইলে মনে হয় হাত পা আমি কেটে ফেলে দিই মানে এত অসহ্যকর যন্ত্রণা হ্যাঁ এত অসহ্যকর যন্ত্রণা তারপরে মনে করেন এরকম কি কখনো হয়েছে ব্যথার জন্য বিছানা থেকে উঠতে পারছেন না কারো সাহায্য নিয়ে উঠতে হচ্ছে এরকমটা হয়েছে কখনো এরকমটা অনেকবার হয়েছে তারপর আমি কারো সাহায্য নিয়ে নিজে নিজে চেষ্টা করছি মনের জোরে আপনি যতটুকু পারেন আপনি কাজ করেছেন হ্যাঁ মনের জোরে আমি নিজে নিজে চেষ্টা করছি সাহায্য নিতে চাইনি আচ্ছা হ্যাঁ তারপরে আমি আমার নবাবগঞ্জে এবং কেরানীগঞ্জ থানা আমার এটা পাশাপাশি এই দুটো থানায় আমি বিভিন্ন ডক্টর দেখাছি তারপরে ধানমন্ডিতে অনেক ডক্টর দেখাইছি অনেক বড় বড় হসপিটালে তারপরে মনে করেন মিট ফুডে যে সরকারি আছে বিভিন্ন ধরনের হসপিটাল আছে ওগুলাই অনেক দেখিয়েছি আচ্ছা হ্যাঁ দেখানোর পরে তাদের মতামত কি ছিল তাদের মতামত কি ছিল তারা যে আমাকে মেডিসিনগুলো দিয়েছে তাতে আমার কিছুই হয় নাই কোনো ব্যথাই কমেনি বরঞ্চ আরো ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে হ্যাঁ শরীর আমার তো এখন আমাকে যে স্বাস্থ্যটা দেখতেছেন আমার স্বাস্থ্যটা এর দ্বিগুণ ছিল আচ্ছা স্বাস্থ্যটা এর দ্বিগুণ ছিল আর ওষুধে ব্যথা কমতো না তারপরে এখন আমি ৩-৪ মাস যাবত নিজে থেকে রাগ করে ওষুধটা বন্ধ করে দিই যে মাসে প্রায় ৬-৭ হাজার টাকার ওষুধ লাগে কিন্তু ওষুধে কোনো কাজ হয় না আমার ব্যথা কমে না আচ্ছা পরে ওষুধটা বন্ধ করে দিই আমি আমার হাজবেন্ড ওখান থেকে রাগ করে বাইরে থেকে যে ওষুধ বন্ধ করছো কেন আমি বলি যে বন্ধ করবো না কিসের জন্য ওষুধে তো আমার কোনো কাজ হয় না হ্যাঁ তারপরে আমি কি অনলাইনে বেশিরভাগ সময় চিকিৎসা বিষয়ক অনুষ্ঠানগুলো দেখি পরে একদিন দেখি আমার মতো এক বোন আমার মতোই সেম আমার যেই সমস্যাগুলো ওই বোনের ওই সমস্যাগুলো হ্যাঁ বোন ওখানে আমি দেখি ডিপিআরসি হসপিটালে উনি আসে প্রথমবার উনি ভর্তি থাকে ৮ দিন তারপরের বার এসে ভর্তি থাকে ৮ দিন উনি ২বারে থেকে ভালো হয় আর এখন আমি ডিপিআরসি হসপিটালে এসেছি স্যার আমাকে ১২ দিনের কথা বলছে ১০ দিনেই আমি ভালো হয়ে গেছি ওই ওই বোনের চেয়ে আমার চিকিৎসাটা আরো দ্রুত সময়ের ভিতরে হয়ে গেছে আর স্যারের প্রোগ্রামও আমি অনলাইনে দেখি স্যারের প্রোগ্রাম দেখার পরে স্যারের যে সব কথাগুলা বলে আমার স্যারের প্রতি একটা আত্মবিশ্বাস জন্মে কি স্যারকে যে আমি কিরকম একটা বিশ্বাস করি একটা শ্রদ্ধা করি একমাত্র আমার সৃষ্টিকর্তাই বলতে পারবে এছাড়া আর কেউ বলতে পারবে না আমি অনেক শ্রদ্ধা করি স্যারকে আর এই হসপিটালে আমি এসেছি এখানকার যারা ম্যানেজমেন্টে কাজ করে রিসেপশনে কাজ করে তারপরে আপনার যে আমাদের সিস্টার আছে ডক্টর আছে আমার থেরাপি যে সিস্টারগুলো তাদের ব্যবহার অনেক ভালো তাদের ব্যবহারে আমি যে এতই আন্তরিক আমি তো মনে করেন যদি কারো এই ধরনের সমস্যা থাকে তো আমি এখানে আসার জন্য অনুরোধ করব এখানে আসা যেন তারা সঠিক ট্রিটমেন্টটা পায় তারা যেন অযথা টাকা পয়সা নষ্ট করে না করে আমার জীবনে আমার অনেক টাকা পয়সা খরচ হয়েছে অযথা কিন্তু আমি সঠিক ট্রিটমেন্ট পাই নাই বাট আজকে আপনি সম্পূর্ণ সুস্থ আছেন ভালো আছেন সম্পূর্ণ সুস্থ এবং সেই পায়ের ব্যথা দেশবাসীর কাছে আমার এটাই আমি যেন এভাবে সুস্থ হয়ে যেন বাকি জীবনটা কাটাতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে কবুল করুক হ্যাঁ দর্শক এই যে আমার বোন আজকে দেখুন হাসি মুখে আপনাদের সামনে আছেন প্রথম যখন এসেছিলেন উনি ঠিকই অবস্থায় ছিলেন না একটা সময় এত খারাপ অবস্থা হয়ে গিয়েছিল যে উনি বিছানা থেকে উঠতে পারতেন না তারপর উনি মনের জোরে সংসার ধরে রাখতে হবে সংসারের যে সন্তানরা আছে তাদেরকে দেখাশোনা করতে হবে পরিবারের সদস্যদেরকে দেখতে হবে আমাদের দেশের মারা আসলে এরকমই নিজে মরে যাবে বাট তারপরে পরিবারকে কষ্টে কখনো রাখবে না সে থেকে উনি কষ্ট করে উনি কাজ করে গেছেন বা দিনের পর দিন যতই দিন গেছে উনি সুস্থ হননি আরও খারাপের দিকে গিয়েছে প্রায় চলৎশক্তি প্রায় শেষ হয়ে গিয়েছিল প্রথম দিন যখন আমি ওনাকে দেখেছিলাম খুবই খারাপ অবস্থা ছিল উনি বসে থাকতে পারতেন না অসহ্যকর ব্যথা উনি যেটা কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছেন যে রাতের বেলা হলে এমন মনে হতো ওনার হাত পাগুলো ওনাকে কেটে ফেলতে ইচ্ছে করতো আপনি একবার চিন্তা করুন যে কখন মানুষ নিজে চিন্তা করবে যে আমার হাত পাগুলো আমি কেটে ফেলি কত সেই অসহ্যকর যন্ত্রণা
বা সেই যন্ত্রণা থেকে আজকে উনি সম্পূর্ণ মুক্ত, সম্পূর্ণ স্বাধীন, সম্পূর্ণ সুস্থ একটা মানুষ, স্বাভাবিক জীবনে উনি ফিরে গেছেন। আজকে উনি চলে যাচ্ছেন আমাদের কাছ থেকে, আশা করব উনি সারাটা জীবন এমনটাই থাকবেন, ভালো থাকবেন। এবং আজকে উনি যখন আপনাদের সামনে এখানে থেকে উনি বসে এই কথাটা বলছেন, আশা করব একদিন আপনাদের ভিতরে যারা অসুস্থ আছেন তারাও আমার পাশে এইভাবে থাকবেন, তারাও একদিন বলবেন যে হ্যাঁ আমি ইনশাল্লাহ আজকে সুস্থ আছি, আমি ভালো আছি। দর্শক, সেই পর্যন্ত ভালো থাকেন, ধন্যবাদ আপনাদের সকলকে, আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।